এটি একটি কয়েল, এবং এটি আর একটি কয়েল, সাবমার্সিবল পাম্পে সাধারণত এইভাবে ডায়াগ্রাম করা থাকে। এই দুটোকে শর্ট করে এখানে কমন বের করা হয়। এটি হচ্ছে কমন, কমন প্রান্ত, আর এখানে যে দুটা, এটার মধ্যে একটি হচ্ছে রানিং আর একটি হচ্ছে স্টার্টিং। রানিং আর একটি হচ্ছে স্টার্টিং কয়েল। এখন রানিং এর মধ্যে আমাদের যে রানিং কয়েলটি আছে, রানিং কয়েলে পেজ সংখ্যা কম। রানিং এ পেজ কম, তবে এখানে যে তারটি ব্যবহার করা হয়েছে এটি মোটা, তার মোটা। তার রেজিস্ট্যান্স কম, আর স্টার্টিং কয়েলে পেচ সংখ্যা বেশি, তার চিকন। রেজিস্ট্যান্স বেশি দেখাবে। এটি হলো আমাদের রানিং স্টার্টিং কয়েলের যে বৈশিষ্ট্য। এখন আমাদের এখানে কমন বের করা হয়েছে, এবং এটি হচ্ছে আমাদের রানিং তার, এবং এটি হচ্ছে স্টার্টিং। আমরা যখন একটি পাম্পের মধ্যে এইভাবে কানেকশন করা থাকে, এই কানেকশনের মধ্যে কীভাবে আমরা রানিং স্টার্টিং এবং কমন বের করব। এখানে মনে করুন আমাদের তিনটি তার, এক, দুটি, তিনটি। মনে করেন এই তিনটি তারের মধ্যে এটি আমরা এক নম্বর ধরে নিলাম, এটি দুই নম্বর, এটি তিন নম্বর। এখন এই তিনটি তারের মধ্যে রানিং, স্টার্টিং এবং কমন তার আছে। এখন আমরা কীভাবে চেক করে বের করবো যে কোনটা রানিং, কোনটা স্টার্টিং এবং কোনটা কমন। প্রথমে আমাদের মিটারের মাধ্যমে এটি ওমসে সিলেক্ট করে নিয়ে এই রেজিস্ট্যান্সটি আমাদের মেপে বের করতে হবে। প্রথমে আমরা কমন বের করব। কমন বের করার জন্য অবশ্যই আমাদের এখানে পরিমাপ করতে হবে। মনে করুন এক আর তিন মাপলাম, সমান সমান পাওয়া গেল 5 ওমস। এখন এক থেকে দুই মাপলাম, বা দুই থেকে তিন মাপলাম, এখানে পাওয়া গেল 6.5 ওমস। এখন এক আর দুই মাপলাম, এক প্লাস দুই, সমান সমান পাওয়া গেল 11.5 ওমস। অর্থাৎ এই তিনটার মধ্যে যেটিতে সবচেয়ে বেশি বাধা পাইলাম, আমরা রেজিস্ট্যান্স বেশি পাইলাম এক আর দুই, এই দুই তারে হচ্ছে রানিং এবং স্টার্টিং। এই দুই তারের মধ্যে রানিং এবং স্টার্টিং আছে, এবং এই তারটি হচ্ছে কমন। এখন আমি তিন থেকে এক যদি ধরি, সেক্ষেত্রে আমি পাইলাম এখানে 5 ওমস, মানে এটি হচ্ছে আমার
রানিং কয়েল, এটি হচ্ছে রানিং কয়েল। আর যখন আমি দুই থেকে তিন মাপব, তখন আমি পাবো 6.5 ওমস, মানে এখানে হচ্ছে এটি হচ্ছে আমাদের স্টার্টিং কয়েল, অর্থাৎ আমি এখানে রানিং, স্টার্টিং এবং কমন এই তিনটি তারেই খুব সহজেই পরিমাপ দিয়ে বের করলাম। এভাবে আপনারা এই মাল্টিমিটারের সাহায্যে এভাবে ওমস মেপে মেপে আপনারা রানিং, স্টার্টিং এবং কমন তার বের করতে পারবেন। এখন আপনারা যদি এখন কানেকশন করতে চান, তাহলে কানেকশনটি হবে এইভাবে। এটি হচ্ছে আমাদের রানিং, এটি হচ্ছে আমাদের স্টার্টিং তার, রানিং, এটা হচ্ছে স্টার্টিং। এখন আমরা এই দুইটি তারের শেষ মাথা এখানে কমন করে দিলাম, এখানে হবে নিউট্রাল। আর এটি হচ্ছে আমাদের রানিং, আর এটি হচ্ছে আমাদের স্টার্টিং। এখন এখানে আমরা একটি রানিং এবং স্টার্টিংয়ের সাথে ক্যাপাসিটরটি এখানে কানেকশন করব, আমরা সিরিজে কানেকশন করব। এবং সবসময় আমাদের মনে রাখতে হবে যে রানিং থেকেই সবসময় আমাদের একটি ফেজ বের হয়ে লাইনে চলে যাবে। সাধারণত এইভাবেই একটি সিঙ্গেল ফেজ সাবমার্সিবল পাম্পের কয়েল বাঁধাই করা থাকে, এবং আপনারা এইভাবেই মাল্টিমিটারের সাহায্যে ওমস পরিমাপ করে রানিং, স্টার্টিং এবং কমন বের করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়াও লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে সেটি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি সেটার উত্তর দেব। ধন্যবাদ সবাইকে।